कारीगर दयार सागर ओ गो दयामय चन्नी पशर राइते जेनो आमार मरण हाय चन्नी पशर राइते जेनो आमार मरण हाय ओ कारीगर दयार सागर ओ गो दयामय चन्नी पशर राइते जेनो आमार मरण हाय चन्नी पशर राइते जेनो आमार मरण हाय चन्नी पशर आहारे आलो ओ चन्नी पशर आहारे आलो के बेशेछे ताहारे भालो Ladam one, ladam two, ladam three, ladam four, ladam 500 miles away from home, 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 ladam five. Bari cholo. Tumi jao, ami ashchi. Tumi ekhon jabe. I mean it. স্বাভাবিকভাবে হাঁটো, চোখ থেকে সানগ্লাস খোলো। অন্ধ অন্ধ খেলা অনেক হয়েছে। আমি আজ তোমাকে কিছু কথা বলবো, যে কথাগুলি তোমার ভালো লাগবে না। মানসিক প্রস্তুতি নাও। বুঝলে শাইলা, ওই হিন্দি গানটা না বাংলা করে ফেলেছি। শোনো। তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে দুনিয়া সাজাবো গো তোমার ঘরের সামনে স্টপ ইট আমার বিশেষ কথা হচ্ছে আমি তোমার সঙ্গে আর বাস করব না এর মানে কি বাংলা ভুলে গেছো এর জার্মান হচ্ছে ইখ লেবে নিখত মিট দির দিস ইজ দা এন্ড অফ আওয়ার রিলেশনশিপ দা গেম ইজ ওভার দা গেম ইজ ওভার হুম খেল খতম পয়সা হজম শাইলা তুমি আমার বিয়ে করা স্ত্রী বিয়ে কি একটা খেলা আয় হায় এ কি মহান সঙ্গীতকার উনি অন্ধশিতে ভিক্ষা করেন কোনো আয় নাই রোজগার নাই জীবনে উন্নতির কোনো চেষ্টা নাই সারা দিন খালি গিটার নিয়ে পিরিং 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 তুমি কি সত্যি চলে যাচ্ছ আমার
মধ্যে কোনোদিন কোনো মিথ্যা দেখেছো? শালা, চুলে হাত দিচ্ছ কেন? সরি। তুমি আমার এখানে বসে থেকো না তো, তুমি আমার এখান থেকে যাও তো। হঠাৎ এমন কি হয়েছে? হঠাৎ হয়েছে? হঠাৎ? হঠাৎ? খবরদার, আমার পিছে পিছে আসবে না। ও গড, এ তো সত্যি সত্যি চলে যাচ্ছে। হ্যালো, অন্ধসঙ্গীত শিল্পী রফিক ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? তোমাকে একটা খবর জানানোর জন্য আমি ফোন করেছি। তোমার ভাবি আমাকে ছেড়ে চলে গেছে। কি সর্বনাশ, এসব কি বলছেন? কোথায় গেছে? জানি না। রফিক ভাই আপনি কাঁদছেন নাকি? ঘটনাটা বলুন তো। হ্যালো নিতু, আমি এখন কি করব? হ্যালো, হ্যালো, হ্যালো নিতু। নিতু কথা বলছ না কেন? রফিক ভাই, রফিক ভাই প্লিজ আপনি শান্ত হন, আমি পরিচিত জায়গাগুলোতে খোঁজ নিচ্ছি। তোমার সঙ্গে এখনো যোগাযোগ হয়নি? না, তবে হবার তো কথা। যদি যোগাযোগ হয় তাহলে? আপনাকে বলতে হবে না, যোগাযোগ হলে আমি জানি কি করতে হবে। বাই। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি রফিক ভাইকে ছেড়ে 24 ঘন্টা থাকতে পারবে? 24 ঘন্টা থাকতে পারবো, কিন্তু 25 ঘন্টা থাকতে পারবো না। তাহলে কাণ্ডটা কেন করলে? এই কাণ্ডটা করলাম কারণ তোমার অতি প্রিয় রফিক ভাইয়ের জন্মদিন। জন্মদিন বলে কাণ্ডটা করলে? ইয়েস ম্যাডাম, তার জন্মদিনে এটা আমার পক্ষ থেকে উপহার। তার মানে? আজ সারাদিন তার খুব মন খারাপ থাকবে, হয়তো কান্নাকাটিও করবে। তারপর রাত 12টার সময় আমি যখন উপস্থিত হয়ে বলবো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, তখন আনন্দ কেমন পাবে চিন্তা করে দেখো। তোমাদের কাণ্ড কারখানা দেখে তো আমারই বিয়ে করতে ইচ্ছে করছে। বিয়ে করব, রাত 12টা হ্যাপি বার্থডে বলে হাজব্যান্ডকে সারপ্রাইজ দেব। করছো না কেন? বিয়ে করবো না। বিজনিক বয়েস প্রবলেম এক সাখে দেয়ার নাখের। হ্যালো রফিক ভাই। হ্যালো নিতু, শালার কি কোনো খোঁজ পাওয়া গেছে? এখনো খোঁজ পাওয়া যায়নি রফিক ভাই। বলো যে ভাবি জার্মানির দিকে রওনা হয়েছে সঙ্গে তার নতুন বয়ফ্রেন্ড। বলো, বলো না। রফিক ভাই, একটা কথা জানাতে আপনাকে খুব খারাপ লাগছে, কিন্তু মানে এটা রিউমার হতে পারে, আমার মনে হয় এটা রিউমার। রিউমারটা কি? ভাবির নাকি একটা বয়ফ্রেন্ড জুটেছে, বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবি নাকি জার্মানির দিকে রওনা হয়েছে। রিউমার, এটাই আর কি রিউমার। ও মাই গড, আমি রাখি। খবর শুনে কি বলল? বললো ও মাই গড। চলো আমার সঙ্গে, ওঠো। কোথায়? ওঠো না। ও, তোমার রফিক ভাইয়ের জন্য ফুল কিনবো। তোমার কাছে ফ্রাঙ্ক আছে? আমার কাছে কিন্তু কোনো ফ্রাঙ্ক নেই। তোমরা পারো। জোটে যদি মোটে একটি ফ্রাঙ্ক, খাদ্য কিনিও ক্ষুধার লাগে। জোটে যদি কবু দুইটি ফ্রাঙ্ক, ফুল কিনিও হে অনুরাগী। আমার কোনো পয়সা নাই, আমি ধারের পয়সায় ফুল কিনি।
আনন্দ হচ্ছে, নাচতে ইচ্ছে করছে। নাচো, এখন নাচব, রাতে তোমার রফিক ভাইয়ের সঙ্গে নাচব। দাঁড়াও একটু প্র্যাকটিস করে নিই। হ্যালো শামসু ভাই, ইয়ে মানে শায়লার সঙ্গে কি আজ আপনার দেখা হয়েছে? না এমনি। আচ্ছা আমি পরে কথা বলছি। নিতু ম্যাজিক দেখবি? ম্যাজিক দেখানোর জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? হ্যাঁ। আমি ম্যাজিক দেখবো না ফরিদ ভাই। দেখ না প্লিজ, প্লিজ দেখ না। It's just a thought, only a thought. If my life is ভালো না? ভালো হয়েছে না? ভালো। 100 ফ্রাঙ্কের বিনিময়ে আমি তোকে এই ম্যাজিক্যাল কৌশলটা শিখিয়ে দিতে পারি। আমি কৌশলটা শিখতে চাচ্ছি না। প্লিজ শিখ না, প্লিজ শিখ না। 100 ফ্রাঙ্ক তোমার খুব দরকার আমি বুঝতে পারছি। দিতে পারি? আগে কান থেকে দুলটা খোলো। No problem. চুলে রং দিয়েছো কেন? মনের রং শেষ হয়ে গেছে তো, তাই চুলে রং দিয়েছি। ফরিদ ভাই, এবার একটা বিয়ে করো, জীবনটাকে গোছাও। কে আমাকে বিয়ে করবে? তুই বিয়ে করবি? তুই বিয়ে করলে আমি রাজি। কেন ফাজলামো করো? ইহ লিবে দিক নিতু। ফরিদ ভাই, জার্মান ভাষা আমি খুব ভালো বুঝি। তুই বিস্তে বুদ্ধিমতি। হ্যালো নিতু, শায়লার কি কোনো খোঁজ পাওয়া গেছে? না রফিক ভাই, সব জায়গায় খুঁজেছি, কোথাও তো পেলাম না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। সকালে কিনেছি তো, তাই মরে গেছে। আই এম সরি, কিছু মনে করো না। Where have all the flowers gone? Long time passing. Where have all the flowers gone? Long time ago. Where have all the flowers gone? Young girls pick them, everyone. When will they ever learn? When will they ever? প্রিয় মামা, কেমন আছো তুমি? তুমি কি জানো প্রতি রাতেই তোমার সাথে আমার দেখা হয়। আমি তোমাকে স্বপ্নে দেখি। নিতু আপার সিটি ছবি পাঠাইছে,
দেই ছবি ছবি পাঠা নাই এখন যা হ্যাঁ যে কইছিল আসবো কবে আসবো আমের সিজন শেষ হয়ে গেলে এসে লাভ কি আমের বড়া খাইবো একটা সিটি পড়তেছে এখন ত্যাগ তো করিস না ছবি কেন পাঠালো না বুঝলাম না সে ভালো আছে সে ভালো আছে কি মন্দ আছে এখনো জানি না সিটিটা মাত্র পড়া ধরছি যা এখন প্রিয় মামা কেমন আছো তুমি তুমি কি জানো প্রতি রাতেই তোমার সাথে আমার দেখা হয় আমি তোমাকে স্বপ্নে দেখি চাচাজি নিতু আপা নাকি সিটি পাঠাইছে জোরে জোরে পড়েন শুনি ঘটনা আম কাঁঠালের ছুটিতে আসবো বলছিল তার কি হইল দুনিয়ার আম রেখে দিছি এখন সামনে থেকে যা যাবো কেন সিটি পড়তেছি পড়তে কি নিষেধ করছি কান্দন থামাইয়া শব্দে পড়েন আমরাও শুনি ফজল ভাই ও ফজল ভাই আসেন সিটি শুনেন হ্যাঁ সামনে থেকে যা যা বললাম যা চাষাজির মেজাজ অতিরিক্ত খারাপ তার জন্য তাবিজের ব্যবস্থা করা প্রয়োজন নিতু আপা আমেরিকা যাওয়ার পর থেকে ওনার এমন অবস্থা নিতু আপা ছিল ওনার চক্ষের মণি অহন অবস্থা হয়েছে নয়ন আছে নয়নের মণি নাই ওনার আমেরিকা সারণ ঠিক হয় নাই আমেরিকা না অন্য কি জান জায়গা আমার কাছে সবই এক বুচ্চো কাদের ভাই আমার জীবনে দুইটা খায়েশ আছিল নবীজির রওজা পাক দেখা আর আমেরিকা যায় ম্যাম সাহেব গো নাসানাসি দেখা হইল না আল্লাহ পাকের কাছে গরিবের খাসের মূল্য দুই পয়সা তোরা সারাদিন আম খাস কি জন্য সারাদিন আম খাই আপনি রেখে বললো আজ দিন এই প্রথম আম নিয়ে বসছি কোনো কাজের মধ্যে শৃঙ্খলা নাই আম খাইবো তো আমি খাইব এত বড় কথা ধরো আমি খাবো না এই কাদের শুনে যা নিতু চিঠিতে কি লেখছে শুন আমি শুনে কি করব আমি কে আমি এই বাড়ির কামলা আমি সারাদিন আম খাই নিতুর কি বিষয় কি ঘটনা কিছুই বুঝতে পারতেছি না সে টিকিটের জন্য টাকা পাঠাইছে ভিসার কাগজপত্র পাঠাইছে তার ইচ্ছা আমরা যেন এক সপ্তাহের মধ্যে রওনা দেই আমরা আপনি ছাড়া আর কি আরে তোরার জন্য কাগজপত্র পাঠাইছে তোরাও আসস হয়েছে নাকি একে কি কোনো মাথা খারাপ হয়েছে নাকি একদম মাথা তো আগে খারাপ ছিল এখন মন আরো খারাপ হয়েছে দেশ থেকে তোমার মামা আসছে হুম কাদের ভাই আর বজলু ভাইও আসছে কাদের ভাই ফজলু ভাইটা কে আমাদের বাড়ির কামলা অনেক বছর ধরে আমাদের সাথে আছে তো মামা ওদের ছেড়ে কোথাও যেতে চান না বাড়ির কামলাও সুইজারল্যান্ড আসছে কোনো কাজের বুয়া আসছে না মামার বাড়িতে কোনো কাজের বুয়া নেই থাকলে সেও নিশ্চয়ই আসতো হয়তো আসতো তোমার ব্যাপারটা কি বলো তো কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে একটা ব্যাপার আছে তোমাকে বলা যাবে না তুমি কি বিয়েটিয়ে করছো নাকি মানে বিয়েতে সব আত্মীয় স্বজন থাকবে এরকম কিছু আমি বিয়ে করছি না তুমি খুব ভালো করেই জানো এখানকার কোনো ছেলের সাথে আমার পরিচয় নেই তাছাড়া আমি বিয়ে করব না নিতু তোমাকে আমি খুবই পছন্দ করি আমার দেখা তিনটা ভালো মেয়ের মধ্যে তুমি একজন তোমার এই বিষয়টা জানার অধিকার আমার আছে
শালা, তুমি অ্যালকোহলিক, চেইন স্মোকার, তারপরেও আমার দেখা দুটো ভালো মেয়ের মধ্যে তুমি একটা। আমিও তোমাকে খুবই পছন্দ করি, তারপরেও ব্যাপারটা তোমাকে বলা যাবে না। কোথায় যাচ্ছ? এই এই, একটা নিরিবিলি জায়গায় খানিকক্ষণ কাঁদবো। জানলে বলো। নিতু যেটা তোমাকে বলতে চাচ্ছে না সেটা আমি কেন বলবো? বলবে না? না বলবে না। হুম, তোমার পিকনিক তুমি একলাই করো। খুব খারাপ অবস্থা, বিশ্বাস করো। বিশ্বাস করলাম। রফিক ভাই শোনেন, এই দেশে থেকে কোনো লাভ নেই, চলেন ইটালির দিকে রওনা দেই। ইটালিতে গেলে আমাদের একটা ব্যবস্থা হয়ে যাবে। ইটালি ফিটালি না, দেশে চলে যেতে ইচ্ছে করে। দেশ দেশ আছে, দেশ ছাড়া আর কি আছে? দেশই তো আমাদের সব কিছু। শোনো, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। গলা শোল পুট 18। এই নয় না, সাথী 37। এই নয় না, লম্বা 41। কোমর 37। চা দাও 2 কাপ, চিনি বেশি দিবা। বিদেশ যাইতেছি তো, নানান কাজে কর্মে আছি, ঘন ঘন চায়ের তিয়াস হয়। সুটের মাপ দিয়ে আসলাম। ভিসা হয়েছে? অহনো হয় না, ভিসার জন্য 7 দিন পরে ঢাকা যাব। ভিসা পাওয়া তো সোজা, আমি তো দেশ বিদেশ ঘুরছি, আমি জানি।
দুই তিনটা প্রশ্ন কইরাই। কি প্রশ্ন করব? আচ্ছা ঠিক আছে, আমি তোমারে প্রশ্ন করি আর তুমি জবাব দাও। জবাব শুনলে আমি বুঝবো যে ভিসা পাইবা কি পাইবা না। আপনার নাম? কাদের মিয়া। পিতার নাম বসির মিয়া। তোমার তো পিতার নাম জিগাই নাই, তোমার নাম জিগাইছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার। আপনার নাম? কাদের মিয়া। লেখাপড়া? কোরআন মজিদ পাঠ করতে পারি, বাংলা লেখাপড়া শিখি নাই। আপনি করেন কি? কামলার কাম করি, গরু রাখি, হাল বাই। গেসাং? গেসাং কি? তোমার পাসপোর্টে দাগ পড়ে গেছে, তোমার পাসপোর্ট বাতিল। নেক্সট তুমি কও। আপনার নাম? মোহাম্মদ ফজল আলী। লেহাপড়া? কেলাসথিরি। আপনি কি করেন? জমি দেখাশোনা করি, আর কিছু করি না। আপনি বিদেশে যাইতেছেন কেন? নিতু আপারে দেখতে যাব। বিদেশে গিয়া কি থাকে যাবার ইচ্ছা আছে? যে আছে, আমরা দুইজনারই সেই ইচ্ছা, একটু দোয়া রাখেন। খ্যাসাং, তোমার পাসপোর্টেও দাগ পড়ে গেছে, এখন যাও পাসপোর্টটা নিয়ে বিদেহ ধরো, তোমারটা ধরো, যাও। বাড়ির কামলা যাইব সুইজারল্যান্ডে, এমন কথা কেউ কোনদিন শুনছে? বহুত লোক হাসেছ, এখন যাও বাড়ি গিয়া গোবর স্থান আছে নাকি? হই আমরা কাপ চাও দাও, দুধ বেশি দিবা, দামড়া দিয়ে দিও। তোমরা নিয়ে বহুত বাহাস করছি, আমার সময় দাম আছে। Get admitted to the hospital. We'll start chemo and radiotherapy. I will, doctor. But I need some time for myself. Please grant me 15 days. I'll get admitted. Young lady, you don't understand the emergency. I do, doctor. But I need to spend some time with my family. Please, doctor. Put it on, please. সাহেব, আপনাদের ভিসা হয়ে গেছে? জি। আপনার তো বিরাট লাকি, দেখি একটু পাসপোর্টটা। আশ্চর্য, 3 মাসের ভিসা, মাল্টি পোলেন্টি, বলেন কি? সবই আল্লাহ পাকের ইচ্ছা। আসি ভাইজান, এই চল চল চল।
কাঁঠাল নিয়ে যাচ্ছেন? জি, একটা খাজা একটা রসা গাছের কাঁঠাল ভাগ্নির জন্য নিয়ে যাচ্ছি। কলা আমরার গাছের সাগর কলা, ফলমূল তো নিয়ে যেতে পারবেন না স্যার গো, আপনি পায়ে ধরি, খাজা কাঁঠাল নিতে আবার বড়ই পছন্দ। ছাড়েন স্যার, আপনি পায়ে ধরি স্যার, স্যার স্যার একটা কলা খান স্যার, খান স্যার। আমরা বাস্তু খলিফা বানাই দিচ্ছেন, খুব ভালো খলিফা। ওনার এক ছেলে সৌদি থাকেন, লেবারের কাজ করে, হেড লেবার। নিতু আপা, আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে আসি, বেশি দূরে যাবো না, কাছাকাছি থাকবো। এত দূর জার্নি করে এসেছো, বিশ্রাম করো। হায় রে, করিবের আমার বিশ্রাম, আমরার বিশ্রাম কবরে। তোমাদের আমি পোশাক দিচ্ছি, কোট খোলো, এই পোশাক পরে বাইরে যাবে না। নিতু আপা, আপনি এটা কি বলেন? গ্রামের সবাই পোশাক খুব পছন্দ করছে। এই কোট পর, বোতাম লাগা। আমরা কোন জায়গা জানো? দামরাই, বাংলাদেশি। তুমি ভালো আছো? হ্যাঁ, কথা বুঝে না। এইবার ব্যাপারটা বুঝছিস তো, আমরা যেরকম টেলিফোনে কই হ্যালো, এই কারো লগে দেখা হইলে কই তুই হ্যালো হ্যালো। এইবার ব্যাপারটা বুঝছিস তো, ব্যাপারটা বুঝছ? দেখলাম কাউয়া তো দেখলাম না। কই তোর যখন আসতে পারছে কাউয়া আসছে। চলেন মা, তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই কি সত্যি বিবাহ করবি না? অনেকদিন তো গেল, আমি কিন্তু তোর বিবাহ ঠিক করে ফেলছি। তাই? আরে আজই এক ঘটনা, ঝড় বৃষ্টির রায় কাল বৈশাখী মনে হয় বাড়িঘর সব উল্টাই ফেলবে। এরকম সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে এক ছেলে এসে হাজির, রাজপুত্র কিছু না, রাজপুত্র তার সামনে দাঁড়াইলে মনে হবে চাকর বাকর।
সে আসেন 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 আমি একজন ডাক্তার, ভিলেজ কমিউনিটি হাসপাতালে আমার পোস্টিং হয়েছে, গত সোমবার জয়েন করেছি। কিছু মনে করবেন না, আপনি কি বিবাহ করেছেন? জি না। তুমি সঙ্গে সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করে ফেললে? কি করব বল, মন মানলো না। তুমি নিশ্চয়ই আমার ছবি টবিও দেখিয়েছো? তা অবশ্য দেখাইছি। বাবা, এই যে আমার ভাগ্নির ছবি, সে পিএইচডি করতেছে বায়োটেকনোলজিতে সুইজারল্যান্ডে। এই যে তার ছবি, পিছনে সিংহের মূর্তি, পিছনে তার ইউনিভার্সিটি, এই যে তার ছবি, হাতে নিয়ে দেখেন। আর এই যে এগুলি তার আঁকা ছবি। ছোটবেলা থেকে তার ছবি আঁকার অভ্যাস। এই যে দেখেন তার আঁকা ছবি, পিতা এবং পুত্র বৃষ্টির মধ্যে যাইতেছে। এখানে দুইটা গাছ, খুব সুন্দর ছবি। এটা সুইজারল্যান্ডের গাছ, শীতকালে গাছে কোনো পাতা থাকে না। বাবা, আমার ভাগ্নির ছোটবেলা থেকে ছবি আঁকার অভ্যাস, আমি অনেক নিষেধ করেছি, শুনে না। নিষেধ করেছেন কেন? আমাদের ধর্মে ছবি আঁকা নিষেধ, জীব জন্তু মানুষ এগুলি, পশু পক্ষী এগুলি ছবি আঁকা নিষেধ। বাবা, এখন বলেন তো এইখানে কোন ছবিটা আপনার পছন্দ? এখানকার সব ছবি তো আমার পছন্দ। আচ্ছা, এই ছবিটা নেব, এটা আমি আপনাকে দিলাম। সে কি, আমি ছবি নেবো কেন? আমি দিলাম সেই জন্য নেবেন? আপনার ভাগ্নি শুনলে রাগ করবে। এইটা একটা বিরাট বড় ভুল করলেন, রাগ বলে কোনো জিনিসই তার মধ্যে নাই। আপনি একটা চর দিলে সে আপনার দিকে তাকায় হাসবে। চুল তো ভিজা, কি কি মুসলা তুমি দেখি। শুনো, তোমার আমি তুমি করে বলছি, কিছু মনে করো না। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, হয়েছে। বুঝলি মা, ছেলে আমার সঙ্গে রাতে খাওয়া দাওয়া করলো, আয়োজন খুব বেশি ভালো ছিল না। মুরগির সালুন, ডিম ভুনা আর মাস কালার টাইম, ও কাঁঠালের মিছিল ভর্তা ছিল, ওটা বেশি ভালো হয়নি। ছেলে চলে যাওয়ার পর আমি 10 রাকাত নফল নামাজ করলাম, আল্লাহ পাকরে বললাম, হে আল্লাহ পাক, হে গাফরুর রাহিম, আমার নিতু মায়ের সঙ্গে এই ছেলের বিবাহের ব্যবস্থা করে দিল, আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। কি করে বুঝলে যে তোমার দোয়া কবুল হয়েছে? এইসব জিনিস বোঝা যায় রে মা। মামা, একদিনের পরিচয়ে তুমি সে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেললে? একদিনের পরিচয়ে কাউকে চেনা যায়? যারে চেনা যায় তারা একদিনেই চেনা যায়, আর যারে চেনা যায় না তারা 100 বছরও চেনা যায় না। কেবলা কোন দিকে রে মা? শুক্রানা নামাজ পড়বো, ওজুর পানি দে। ও দিচ্ছি, এদিকে। হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছবি তুলব, শুধু একরা শুধু একরা। Thank you.
যাবো নাকি? আইদি একটু পানি খাই, হা করে খাই। মুখ লাগাইস না, মুখ লাগাইস না, মুখ লাগাইলি কে হাত দিয়া খাইতি। মোজা ভিজা যায় কত, কি সুন্দর রাস্তা না। হ্যালো 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 হ্যালো, এই গ্যারাম মেহুদ কোথ থেকে আসছে? আদব লেহাজ তো কিছুই জানে না। কি সুন্দর সুন্দর না, একটু পানি দেন গো। পানি পানি, ওয়াটার ওয়াটার। আর কিছু লাগবে না, না আর কিছু লাগবে না, তাড়াতাড়ি খা। আমার যখন খুব মন খারাপ হয়ে যায় আমি এখানটায় এসে দাঁড়াই। এটা হচ্ছে রাইনফল, আর ওই যে বাড়িটা দেখছ ওটা নেপোলিয়ানের বাড়ি। সুন্দর না মামা? এত সুন্দর জিনিস যে আল্লাহ পাক তৈরি করেছেন তিনি না জানে কত সুন্দর। তোমার মাথায় আল্লাহ পাক ছাড়া কিছু ঘুরে না মামা? না রে মা। আবার কি? একটু শুকরা মাথায় করব।
Cheers. শৈলা, তুমি যে অ্যালকোহলিক হয়ে যাচ্ছ এটা কি তুমি জানো? জানি। যতই দিন যাচ্ছে তোমার মদ্যপানের পরিমাণ ততই বেড়ে যাচ্ছে। আরো বাড়বে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই জিনিসই খাবো, আর কিছু খাবো না। আমন্ড লিকুইড ডায়েট। দেখি মাথাটা সরা। কোনো একটা বড় ক্রাইসিসে পড়লে মানুষ অ্যালকোহলিক হয়ে যায়। তোমার ক্রাইসিসটা কি? আমার ক্রাইসিস তুমি জানো না? না, জানি না। আমার ক্রাইসিস হলো ডাক্তার বলে দিয়েছে আমার কোনো বেবি হবে না। নো সান, নো ডটার, নো বেবি। আমি তোমাকে কোনো বেবি দিতে পারবো না, এই জন্য তুমি আমাকে আর ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি না? না। আর খাবে না, তোমার কথা জড়িয়ে যাচ্ছে। আমার জীবনে জড়িয়ে যাচ্ছে আর কথা। তোমার চেয়ে অনেক বড় ক্রাইসিস মাথায় নিয়েও অনেকে স্বাভাবিক জীবন যাপন করে, সন্ধ্যা হতেই মদের বোতল নিয়ে বসে না। মাই ডিয়ার হাজবেন্ড, আমার চেয়ে বড় ক্রাইসিস কোন মেয়ের আছে? একটা উদাহরণ দিতে পারবে? গিভ মি ওয়ান এক্সাম্পল, জাস্ট ওয়ান। ও এন এ ওয়ান। আমাদের নীতু, ও যে মারা যাচ্ছে তুমি জানো? ও তো তোমার মতো মদের বোতল নিয়ে বসে না। এমন ভয়ঙ্কর একটা খবর শুনেও তুমি মদ খেয়ে যাচ্ছ? ঠিক আছে, খাও। এটা তো জন্মের শুকা। এটা খাবে, এটা মিষ্টি আছে। মিষ্টি। তোর বাবার সাথে কি কোনো যোগাযোগ আছে? মাঝে মাঝে প্রচুর টাকা পাঠায়, দায়িত্ব পালন। শুনেছি এবার নাকি এক বিদেশিনীকে বিবাহ করেছে। এই প্রসঙ্গটা থাক না মামা। থাক। আরে এ কি, কি রং, কি ড্রেস! সুইজারল্যান্ডে এইভাবে আসছে? আমার সাথে আসো, আমি আপনাদেরকে নিয়ে ঘুরবো। ভাই জানতে কি বলেন না, লজ্জা লাগে। আচ্ছা, ওই যে কানে দুল পরা ছেলেটা, এটা কে? বাংলাদেশি ফরিদ, এখানে এসেছে ভাগ্য পরিবর্তনে। ভাগ্য কি পরিবর্তন হয়েছে? হয়নি, তবে চেষ্টা করে যাচ্ছে। কানে দুল পড়েছে কেন? শখ। আবার চুলে রং করেছে, ওটাও শখ। এইসব ছেলের সাথে তুই মিশবি না, নিশ্চয়ই মদ টত খায়। খায় না? হাসবি না, এটা কোনো হাসির কথা না। মারে, তুই এসব খাস টাস না তো? না মামা, আমি খুব ভালো মেয়ে। খাও। Any card. Then, দেখি,
হয়েছে। ভাইজান আপনি তো উস্তাদ লোক, আপনাকে সালাম করি। ভাইজান আপনি যে কানে দুল পড়ছেন বড়ই সৌন্দর্য, পড়তে চান কিনে দেব? ভাইজান আমাদের আপনি করে বলবেন না, আমরা কামলা মানুষ, আমাদের তুমি করে বলবেন। শোনেন আমার কাছে সব মানুষই সমান। ভাইজান আপনার পা দুইটা দেন, আবার সালাম করি। আসেন আসেন আসেন, আপনাদের ছবি তুলে দিই। আরে আসেন 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 মাই ভাইজান, একটু আসেন আসেন। হয়েছে, এবার আপনি যান। স্মাইল, স্মাইল, হয়েছে, রেডি, স্মাইল, হয়েছে, এবার আপনি যান। স্মাইল, হাসেন হাসেন, খুব সুন্দর হয়েছে। মুখে হাসি হাসি, খুব সুন্দর হয়েছে। এইবার আমার সঙ্গে চলে আসেন আসেন। ডিস্কো দেখেছেন? না। ডিস্কোতে যাবেন? যাবো। ডিস্কো কি ভাই জান? নাচানাচি হয়, নাচানাচি করে। বিদেশে যখন আসছি নাচানাচি তো করতেই হবে। আমরা রে শিখাই দিলে আমরা পারবো ভাইজান। নো প্রবলেমো ভাইজান, চুলটা একটু রং করতে চাই, খরচা কত পড়বো? আরে খরচ নিয়ে চিন্তা করবেন না, আমি আছি না। আরে আসেন চলো। মামা উনি রফিক ভাই। আসসালামু আলাইকুম। গান বাজনা করেন। ওয়ালাইকুম আসসালাম। আরো রফিক ভাইয়ের স্ত্রী শায়লা, এটা হচ্ছে আমার মামা। 4 বছর বয়স থেকে আমি ওনার কাছেই থাকি। খুবই সুফি মানুষ, পৃথিবীতে ওনার চেয়ে শুদ্ধ মানুষ হতে পারে আমি মনে করি না। আমার কষ্ট হবে ভেবে মামা সারা জীবন বিয়েই করেননি। হে আল্লাহ পাক, তুমি তোমার এই বান্দার উপর রহমত নাজিল করো। সালাম করো। হে আল্লাহ পাক, তুমি তোমার এই বান্দার উপর রহমত নাজিল করো। আমার জন্য এই দোয়া করে লাভ নেই মামা, আল্লাহ পাক আমার উপর রহমত নাজিল করবেন না। আল্লাহ পাকের রহমতের উপরে বিশ্বাস না রাখাটা বিরাট গুনার কাজ মা। বিশ্বাস রেখে কি হবে বলেন মামা? আমার এত শখ ছিল একটা বাচ্চা হবার, ডাক্তার বলে দিয়েছে আমার বাচ্চা হবে না, কোনোদিন না। শালা তুমি আবার শুরু করলে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? এই যাচ্ছ কোথায়, কোথায় যাচ্ছ সেটাও কি তোমাকে বলে যেতে হবে? দ্যাটস নান অফ ইওর বিজনেস। মামা আসার সময় আমার শালার একটু ঝগড়া হয়েছিল, আপনি কিছু মনে করবেন না, আসলে ও খুব ভালো মেয়ে। না না বাবা, আমি কিছু মনে করিনি। নাও ফল খাও। ও না, এটা 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 খাও। ইটস ওকে, থ্যাঙ্কস। আম খাবেন রফিক ভাই? এখনই এসব খাওয়া শুরু করেছো? হ্যাঁ করেছি। তুমি এখান থেকে যাও তো, যাও। এই যে তোমার স্যান্ডেল। থ্যাংক ইউ।
শায়লার মতো ভালো মেয়ে আমি আমার এই জীবনে খুব কম দেখেছি মামা। ছেলে মেয়ে হবে না শুনে ও মানসিকভাবে ভেঙে পড়েছে। বিসমিল্লাহ। কি মামা? মেয়েটার জন্য খাস দিলে একটু দোয়া করব রে মা। হে আল্লাহ পাক, হে গাফুর রহিম, হে দয়াময়, তোমার সৃষ্টি করা একটি অতি সুন্দর জায়গায় এসে বসছি, এটা তোমারই রহমত। দয়াময়, তোমার রহমতের দরজায় সন্তানহীন মেয়েটার দিকে খুলে দাও। দয়াময় গো, আমরা কৃপণ, তুমি তো কৃপণ না। এই মেয়েটার একটা সন্তান দাও গো দয়াময়। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন মা। দোয়া কবুল করেছেন? হ্যাঁ মা, করেছেন। দোয়া করার পরপরই বোঝা যায় আল্লাহ পাক কবুল করেছেন কিনা। ভাবি, দেখি আমাকে একটু দেন তো, ভদকা আছে? ব্যাগে আছে, নিজে নিয়ে খাও। ভাইজান, এটা কি শরাব? হ্যাঁ শরাব, খেতে চাইলে খান। না খাবো না, চাচাজি শুনলে বেজার হবেন। জিনিসটা কেমন চাইখা দেখার জন্য দুইটা ফোঁটা খাইতে পারি, বিদেশে আসছি। এইটাও তো ঠিক, বিদেশে এসে এই জিনিস টেস্ট না করে ফেরত গেলে গেরামে মুখ দেখাইতে পারবো না। ঠিকই, নেন। মামা, আপনাকে একটা গান শোনাই? গান শুনবো না বাবা, আমাদের ধর্মে গান বাজনা নিষেধ আছে। নিষেধ থাকলেও আমি আপনাকে গান শোনাবো। তোরা দেখে যায় আমি না মায়ের কোলে, তোরা দেখে যায় আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষা কোণে রাঙা রবি দোলে, তোরা দেখে যায় আমি না মায়ের কোলে। কিছু হয় নাই চাচাজি, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। মিতু আপা, আসসালামু আলাইকুম। ভাইজান, আসসালামু আলাইকুম। আপা, আমার আরো দুই ফোঁটা দেন। ভদকা দেবো না ওয়াইন খাবেন? ওয়াইন দেই, ওয়াইন দেই। হ্যাঁ, সিগারেট খাবেন? লাগবো না। হলিডে ইজ ওভার, হসপিটাল। প্লিজ ডক্টর, জাস্ট গিভ মি ফাইভ ডেজ। নো, অ্যাবসলুটলি নো। Please, doctor, please. তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো, তোমার ঘরের সামনে দুনিয়া সাজাবো গো, তোমার ঘরের সামনে। গান যে তোমার চেয়ে আমি অনেক ভালো গাই সেটা তুমি জানো? তুমি গাও, আমি বাজাই। তিন বছর আগে এক রাতে আমি স্বপ্ন দেখি আমার একটি মেয়ে হয়েছে।
পরদিন খুব ভোরে আমি এই জুতা জোড়া কিনে নিয়ে আসি। সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোমার সামনে এই জুতাগুলো আমি এখন আগুন দিয়ে পোড়াবো। না পোড়ালে হয় না। কেন পোড়াবো না? নিতুর মামা আমার বাচ্চা হবার জন্য দোয়া করেছেন, এই জন্য পোড়াবো না? তোমার কি ধারণা কোনো একটা মিরাকল ঘটবে? ডিয়ার হাজবেন্ড, মিরাকল শব্দটা ডিকশনারিতে আছে, বাস্তবে নেই। হারুনের মায়ের সাথে আমার দেখা হয়েছে। হারুনটাকে? কি আশ্চর্য! বলে হারুনটাকে, হারুন রশি যার সাথে তোর বিবাহ ঠিক করেছি, হারুনের মায়ের সাথে বিবাহের সব কথাবার্তা আমি পাকা করে ফেলেছি। তবে উনি আবার একটা ঝামেলা করেছেন। কি ঝামেলা? আমার একটা আংটি দিয়ে দিয়েছেন, বুঝছিস? বললেন, পিয়াই সাহেব আমার হয়ে বৌমার হাতে আংটিটা পরাই দিবে। আমার শোন না, থাক, তুই একটা কাজ কর। কি হলো, কাঁদছো কেন মা? জানি না কেন কাঁদছ। কোন সমস্যা? তুই এক কাজ কর, তুই একদিন তোর বন্ধু বান্ধবদের ডাক, আমি একটা অনুষ্ঠানের মতো করে আংটিটা ধরে পরাই দেব, খাবারের খরচটা আমি দেব। আমার তুই গাধা গেল কই? এরা খাবে টাবে না? ফরিদা ওদেরকে নিয়ে কোথায় চলে গেছে?
ভাবি আমাকে একটা প্লেট দাও তো। আসেন আমরা ওইদিকে যাই। হ্যালো হ্যালো ঋতু, মা তুই একটা কাজ করিস তো। কি? এই যে আমার যে গাদা দুইটা আছে না, এই দুইটা জানি আমার সামনে না পড়। এটা মিশাইতে হবে না? হ্যাঁ মিশাতে হবে এইভাবে। ও আমরা আগে খাই নাই তো। ভাবি একটু নেবেন? নাই নিত্যেস ভাইজান। উনি কি বললেন? এখন নিবেন না, পরে নিবেন। ও পরে নিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নাকের ভিতরে ঢুকাবো? টান দেন মরছে এইভাবে। মামা এসো, রফিক ভাই আসেন। আসুন। শাহিন ভাই, ভাবি, আমার মামা আপনাদেরকে কিছু বলতে চান। আমার নিতুমার বিবাহ ঠিক হয়েছে, তার শাশুড়ি আম্মা তার জন্য একটা আংটি পাঠিয়ে দিয়েছেন, সে আংটিটা আমি এখন পরাই দিব। বিসমিল্লাহ। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এসো মামা, তুমি কাঁদছো কেন মামা? রোহিত বাবুজি, জি, ওইদিন আপনার গান শুনে খুবই তৃপ্তি পেয়েছিলাম, আজকে একটা গান শোনান। কোন গানটা শোনাবো মামা? ওই দিন যে গানটা গেয়েছিলাম ওইটা? চাঁদনি পাশের রাইতে গানটা গান রফিক ভাই। দিনের বেলা রাতের গান? বাবুজি, আমার মা যে গানটা শুনতে চেয়েছে সেটাই গান। আচ্ছা মা, সবাইরে ডাক, সবাই গান শুনুক। না মামা, কাউকে ডাকার দরকার নেই। আচ্ছা। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন মা কি হয়েছে? মা কি হয়েছে?
ফরিদ ভাই কাঁদবে না, পুরুষ মানুষের কান্না দেখতে ভালো লাগে না। তোমার দায়িত্ব মামাকে সান্ত্বনা দেয়া, সাহস দেয়া। শায়লা, শাড়িতে কিন্তু তোমাকে অসাধারণ লাগছে। ডাঙ্কে বসো। তোমার প্রিয় পোশাক শাড়ি পরে তোমার খুব প্রিয় একটা জায়গায় তোমাকে নিয়ে এসেছি, কেন বলো তো? জানি না। আমি তোমাকে খুব আনন্দের একটা খবর দিব। কোনোদিন স্পর্শ করব না, কোনোদিন না। তুমি ভ্যাপার মতো তাকিয়ে আছো কেন, কিছু বলো। আবার চোখে পানি, চোখ মুছো। আমার বেবির জন্য খুব সুন্দর একটা নাম ঠিক করো। আর এখন আমাকে একটা গান শোনাও। গিটার তো ফেলে এসেছি। গিটার লাগবে না, আমি নিজেই আমার জন্য একটা গান গাবো। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু লওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। বেবির নাম ঠিক করে ফেলেছি, ব্লুম্যান দ্য ফ্লাওয়ার। তোমার রফিক ভাই আমার বাবুর নাম রেখেছে ব্লুম্যান ফ্লাওয়ার। খুব সুন্দর নাম। তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো আমি কত খুশি? পারছি। তোমার রফিক ভাই যে নাম রেখেছে আমি সেই নাম রাখবো না, আমি তোমার নামে আমার মেয়ের নাম রাখবো নীতু। কি করে বুঝলে সে মেয়ে? আমি জানি, আমি জানি ওর নাম নীতু। মাইনাস সন হাইসে নীতু। নীতু স্যার সোনে নামে কাঁদছ কেন? আমি অল্প কিছুদিন বাঁচব, এই অল্প কিছুদিন কারো চোখে পানি দেখতে চাই না। এটা তুমি কি বলছ? আমার নীতু মানে এত বড় অসুখ,
দেশে বাঁচবে না, এই দেশে মুক্তি মিলছে, তার লাশ ফেরত নিয়ে আসছে। বছর বয়সে নিতুর মা মারা গেল, মেয়েটাকে নৌকাই করে নিয়ে আসলাম। কে বেশেছে তাহারে ভাল